জাফরগঞ্জ জাফরগঞ্জ আসেন নাও ছেড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 ছেড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 জাফরগঞ্জ ছেড়ে দেবো আসেন 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 নাও ছেড়ে দেবো জাফরগঞ্জ জাফরগঞ্জ আসেন নাও ছেড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 ছেড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 চলাটা ছেড়ে দিল আসেন 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 ছেড়ে দেবো জাফরগঞ্জ ওয়ালাইকুম আসসালাম নাও উঠে বসেন মাস্টার স্যার আমি তোমার নাও উঠে বসলে কি তুমি নাও ছেড়ে দিতে পারবা তোমার নাও ছেড়ে দিতে দিতে তো ট্রলার আবার চলে আসবে ছেড়ে দিতা বসে আচ্ছা ঠিক আছে আসেন 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 ছেড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 কাকা আসেন আসেন ছেড়ে দেবো জাফরগঞ্জ আসেন ছেড়ে দেবো জাফরগঞ্জ তোমার নয় যাওয়া হবে না আমি ট্রলারই যাই তোমার নাম অনেক দেরি হবে ছেড়ে দিতাম না তোমার লগে যাবো না আমি ট্রলারই যাবো আসেন মাঝি তুমি নাও ছাড়ার ব্যবস্থা করো তো নাহলে কিন্তু আমি নামিয়ে যাব আমি ট্রলারে চলে যাব আচ্ছা তোমার প্যাসেঞ্জার তো একেবারেই কমে গেছে এইভাবে তুমি নাও ভাইয়া সংসার চালাও কি সংসার আর চলে কই মাস্টার স্যার প্যাসেঞ্জার না হলে যেরকম ঘাটে খাইমে বসে থাকি সংসারে ওরকম খাইমে আছে প্যাসেঞ্জারের আর কি দোষ সবাই তো তাড়াতাড়ি পৌঁছতে চায় হ্যাঁ প্যাসেঞ্জারের দোষ দিই না তো একটা জিনিস বুঝি না ঘাটে আসলে মানুষের তাড়াহুড়া বেড়ে যায় ঢাকা শহরে তো শুনছি ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে আচ্ছা তোমার মায়ের জামার কোনো খবর পাইলা মাস্টার সাহেব যে হারায় যায় তারে খুঁজে বের করুন যায় কিন্তু যে পলা যায় তারে খুঁজে পাওয়া কঠিন ঠিকই বলছ খালেক যে এত খারাপ কাজ করবে এটা কিন্তু আমি বুঝতে পারি ওর আদব কাজে তো ভালোই ছিল মাঝি তুমি এই নৌকা একটা ইঞ্জিনের ব্যবস্থা ইঞ্জিন ছাড়া নৌকায় এখন মানুষ উঠতে চায় না এই বৈঠা আর সেরা পাল দিয়ে করতেই
বাড়িতে পা রাখার পরে মার কাছ থেকে শুনলাম, আমার তো বিশ্বাসই হইতেছে না খালিক ভাই এমন একটা কাম করল। তুই কার সাথে আসলি? আমি আবার কার সাথে আসবো? তোর দুলা ভাই নিয়ে আসছে, সে তো ব্যস্ত মানুষ, আজ আসবে কাল আসবে করেই তো নাই, ও রাস্তায় দুই তিন মাস লেগে গেছে। তা থাকবি তো দু তিন দিন? এতদিন পরে আসছি, এক সপ্তাহ তো থাকবো। ও অবশ্য ভাত খেয়ে চলে গেছে, আবার এসে নিয়ে যাবে। আচ্ছা তোর এত বড় একটা ঘটনা ঘটা গেল কেমনে কত? আর খালিক বাড়ি তো দেখছি এমন খারাপ মানুষ বলে তো মনে হয় নাই। মানুষ দেখে কে ভালো খারাপ বোঝা যায় রে বসির, এটা আমার কপালে লেখাছিল। হ ঠিকই কইছিস, কপালের লেখা কেউ খণ্ডাইতে পারে না। আমার কেন জানি বিশ্বাস হইতেছে না যে এই মানুষটা এত বড় ধাপ্পাবাজ হইব। চাল চলন কথাবার্তা সবই তো সুন্দর আছিল, তোর স্বামী ভাগ্য দেখা আমাকে সবার হিংসে হইত। তুই কি আমার সান্ত্বনা দেওয়ার জন্য আসছিস? তোর সান্ত্বনা আমার দরকার নাই। না রে, তোরে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তোর এই ঘটনাটা শুনা আমার কাছে খুব খারাপ লাগছিল, কয়েকদিনের মধ্যে এত কিছু হয়ে গেল। থাক মন খারাপ করিস না, আমি যাই। আগের ব্যবস্থা করতেছি তুমি মনে জানো না রাখাল ভাই, কুসুমের জীবনের উপর দিয়ে যে জ্বর বইয়া যাইতেছে। বাদ্যসিক কথা, তোমার কি খবর? আমার আকাশের মেঘ দেখে বোঝোস না বৃষ্টি আইব কিনা? আছি আগের মতোই আছি, মেলাদিন পড়াইছিস মনে হয়। হ আজই তো ইচ্ছে করে, কিন্তু তোমাকে জামাই এত সময়ই হয় না। এই যে আমার লগে আইলো দুপুর দুইটা খাইয়া পুরুত। আগের কত বাকি আছে মনে আছে? শোনো ভাই, আমি তো রিলিফ নিয়ে বসি নাই যে আইলা আর দিয়ে দিলাম, আমি বাকি দিতে পারবো না। বাকি কার ইচ্ছে করে নে রে ভাই, জমি জমা যা ছিল গাঙ্গে ভাঙ্গে নিয়ে গেল। নাও ডবে সংসার চালাইতাম, ইঞ্জিনিয়ার নাও আসার পর আমার নাও আর কি উঠতেছে না। কেন উঠবি? কেন তোমার নাই উঠবি কও? আরে দুনিয়া আগায় চলতেছে, তোমার নাও এসরে কেউ তো পিছাই পড়ে থাকবি না। এক কাম করো, নাওয়ের মধ্যে ইঞ্জিন লাগাও, নাইলে বেঁচে দাও। নাও বেঁচে দেবো,
বসিরন কইল যে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ থাকারই তো কথা, ওই খালেকের কি কোনো সংবাদ টংবাদ পাইছ না? যাবি না কেন? প্রায় প্রত্যেক দিনই তো নতুন করে তার পুরনো একটা দুটো বিয়ের সংবাদ পাচ্ছে। না কুসুম, আমি সেটা জানতে চাই, সে এখন কোন জায়গায় আছে এটা কি জানতে পারছো? না, আজ জেনেই বা লাভ কি, সে তার ফিরে আসবে না। রাখা নদী ভাঙ্গা যেরকম আমার বাপ জানের জমি জমা সব ভাসায় নিয়ে গেছে, খালেক আমার জীবনটারই ভাসায় নিয়ে গেছে। মরা গোল সেটা নামায় রাখো আর না, আমার জীবনটাই তো ভার হয়ে গেছে। রাখা কলসির ভার আর এমন কি কুসুম? এই যে নদীটা দেখতেছ, এত সুন্দর চান্দের মতো বুক সেটা ঢাকা রাখি কি চলে? লজ্জা কি আছে? এখন তো আমরা দুজন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে লজ্জা থাকি চলে? লজ্জা ওরে, এই বাঁধন হচ্ছে চিরজীবনের বাঁধন, এই বাঁধন সহজে ছুট ফিরে বুঝছো? ব্যবসা করতে এই গ্রামে এসেছিলাম, তোমার দিকে পাগল হয়ে গেলাম, সেই জন্য তো মেলা কায়দা কানুন করে তোমার বিয়ে করেছি। আমি তো ভাবতাম আপনি বাপজানের সাথে আসতেন আসলে ব্যবসা করার জন্য, এতদিনে আপনার মতলবটা বুঝতে পারছি। সেটা তুমি বলতেই পারো, তবে জানো তোমার করে গ্রামের মানুষজন ফসল তুলিয়ে তাড়াতাড়ি হাটে বিক্রি করে দেয়, কিন্তু এই ফসল যদি মনে করো যে কিনে তিন মাস ঘরে মজুত রেখে বেচলি পারে মেলা লাভ করা যেত। আমি অবশ্য তোমার বাবার সাথে আলাপ করেছি, তোমার বাবা মানে আমার শ্বশুরের সাথে আলাপ করেছি, এই ব্যবসাটা আমি করব, একটা ঘর তুলবো তোমাদের বাড়িতে, ঘর তুলিয়ে সেখানে ফসল মজুত করব। ধান তো মাত্র বুনেছি, তুলতে আরও তিন মাস লাগবে, তার উপর আবার নদী ভাঙা যাচ্ছে। আরে সেটা কোনো সমস্যা না, তিন মাস দেখতে দেখতে পার হয়ে যাবে, ঘর তো নতুন করে দিতে অনেক সময় লাগবে। আমি চিন্তা করছি কি জানো, এই ঘরটারে নতুন করে সাজাবো, আমার এত সুন্দর একটা বউ এরকম ভাঙা ঘরে থাকবে সেটা কি হয়? আর কয়টা দিন সময় দেন, আমি আপনি সব ঋণ দিয়ে দেবো, আমার গরুটা আপনি দিয়ে দেন খুনকার সাহেব। বছর পার হয়ে গেছে এখন তোমার টাকার কথা মনে পড়ছে? ঋণের যে সুদ হয়েছে সেই টাকাটা কে দেবে? আমি টাকা দেওয়ার সময় বাড়াইতে পারো না, আমার টাকাটা দিতে হইব, তুমি কি আমার পরম আত্মীয় হও? হ্যাঁ খুনকার সাহেব,
আপনি আর আমারে কয়টা দিন সময় দেন, আমি আপনি টাকাটা দিয়ে দেবো। এই গরুটাই আমার একমাত্র সম্বল কুকার সাহেব। এই তোরা কি সময় দিবো রে? তোর আমি সময় দিব না, আমার সময় সময়, আমার সময় টাকা দিতে দেবো। নদীতে ভাঙ্গে আমি একবার শেষ হয়ে গেছি, এই গরুটা আপনি নিয়ে নিলে আমার বউ বাচ্চা আমার বৃদ্ধ বাপটা না খেতে কখনকার সাপ। আপনি আমার গরুটা দিয়ে দেন কোনকার সাপ, আপনি দয়া করেন কোনকার সাপ। মরতে হইব, মরবি, মরলি তো ভালো লাগে, মর, সবাই মিলে গুষ্টি শুদ্ধ মর। নদীতে বাড়ি ঘর না ভাঙলে আপনার টাকাটা আগে দিয়ে দিতাম। এই তোর যা গরু, এই গরুদের স্বাস্থ্য আর দিশার, এই গরু বেচতে টাকা উঠবে? এই তুই বৈশাখ মাসে কি শুনতেছিস? যা বলে নিয়ে যা গরুটা, কালকে সকালে নিয়ে যায় হাটে বেচবি। যা তোমার সাহ গরিব মানুষ তো, আর কয়টা দিন যদি সময় দিতেন তাহলে ভালো হতো না? এই বেজে আমার বাচ্চা বেজে। এই তোরে কই নাই, এই তোর আমি কই নাই, মুখের পরে কথা কই না, তুই কথা কই কেন? আমার কাজ, আমার খাটার লোকের গুন্ডার একটা আপসাইড করছিস আর কথা কইবি? হ্যাঁ আর কথা কই, বড় টিম মানুষ। যা যা গরু দেন না, গরু দেন না। এই তোমরা কে মাতো বড় কিছু, আমি আমি যা করব তাই হবো। তোমরা এখানে কি যাও, যাও তোমরাও যাও। এই বড় মরিচ খেতে মরিচ তুলেছি। ওরে আমার মরিচ দরকার নেই, এই ঝাল দরকার নেই, আমার দরকার মিষ্টি। রাখো তোমার মিষ্টি মিষ্টি কথা, কই এক মাস তো পার হয়ে গেল, তুমি না কইছিলা ঘর তুলবা, সামনের মাসে তো ধান উঠবে। ওরে সেই চিন্তাটাই তো করতেছি আমি। ধান নিয়ে তো কারোর সাথে কথা বলতে দেখলাম না। তুমি গ্রামের মেসেজ ছিল না, এখন যদি ধান নিয়ে কথা বলি তাহলে এখন দামটা বাড়ায় রাখতে নেই। চিন্তা করছি ধানটা যখন উঠবো কাঁচা টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, দেখবো সুর সুর করে দিয়ে দিছে, তখন কাঁচা টাকা দিয়ে ধান কিনে ফেলবো। আসো তো এই জায়গায় বসে কথা কইতে ভালো লাগতেছে না, আসো। তুমি যাচ্ছ কোনে? আরে যাব না, একটু বাইরে যাব। আসো উঠো উঠো, এ মরিচ খেতে বসে কথা বলতে। এই ঘটনা কি? এই তোমার হঠাৎ করে এত সুন্দর লাগতেছে কেন দেখি? আরে ও কানের দুল পরিছ, ওই জাফরগঞ্জ বাজার থেকে আমি এনে দিছিলাম। ওইটা এটা আমার মা আমার বিয়ের জন্য রাখি গিয়েছে। শুন আর জি, আচ্ছা তুমি না কইছিলে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবা, কই? ওরে তোমার বাড়ি মানে? এ তুমি কি করছো? এটা আমার বাড়ি কেন? এটা তো তোমারই বাড়ি। ওই হলো শোনো, হুট করে পাগল হয়ে বিয়ে করেছি তোমার, কারো তো দাঁত টাত কিছু খাওয়াইনি, দাঁত না খায় তোমার যদি হঠাৎ করে নিয়ে যাই তাহলে মানুষ কি মনে করবে? আচ্ছা ওই শোনো, ওই আমি একটু বাজারে যাবো তো, বুঝছো, 50টা টাকা দাও। সকালে না তোমার 20টা টাকা দিলাম। ওরে সোনারে জিনিসটা বুঝতেছো না কিসের জন্য? আজকালকার জামানায় 20 টাকা কোনো টাকা হইলে না, টাকার মধ্যেই তো পড়ে না। বাজারে চায়ের দোকানে বসতে পারে 10 জন নিয়ে খাতি হয়, আমি তো গ্রামের জামাই নাকি, আমার তো একটা প্রেস্টিজ আছে নাকি? আর তাছাড়া বুঝো না, সামনে তো ব্যবসা শুরু করবো, লোকজন হাতে রাখতে হবে না। আমার কাছে আর কোনো টাকা নেই, তুমি না কয়েছিলা টাকার জন্য কার কাছে যাবা, সেটাও তো গেল না। যাবো তো, আরে যাবো, চিন্তা করো না, টাকা তো ব্যাংকেই পড়ে রয়েছে, ব্যাংক কালারে টাকা নিয়ে আমার জন্য বসে রয়েছে, আমি খালি গেলি একদিনের মধ্যে নিয়ে আসতে পার না, একদিনে অবশ্য হবি না, দিন দুয়েক লাগবি, দিন দুয়েকের মধ্যে আসবো, কিন্তু এই যে 2টা দিন যে তোমার সারা আমি থাকবো, আমার তো ঘুমই আসবেন না। তোমার কি ঘুম আসবে? কি জাদু করিলা প্রেমেতে মজাইলা। আপনি শুনছেন কি না?
কিনা আমি জানি না, ওই আপনার মেয়ের জামার ব্যাপারে। সে নাকি যোধকাশি গ্রামে একটা বিয়ে করছে, তার নাকি একটা 5 বছরের মেয়েও আছে শুনলাম। তার কাজই হইল গ্রামে গ্রামে ঘুরে বিয়ে করা। কি এর থেকে যে কি হয়ে গেল, মায়ের মুখের দিকে তাকাইতেও পারি না। ভুলটা তো আগেই করছেন কাকা, বাড়িঘরের খোঁজ খবর নেন নাই, বংশের খোঁজ খবর নেন নাই, এমনিই না যাই না মায়ের দ্বারা বিয়া দিয়ে দিলেন। না ওই বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই শুনা, মনে করলাম মেয়েতিম, এটা মায়া পড়ে গেল। আর কখনো তো কিছু খারাপ চোখে করে নাই, আমার নাইও 2-4 বার পার হয়েছে। তোমাকে সাথে তো আলাপ করেছিলাম, তখন তো কেউ না করো নাই। আমরা তো দেখতে শুনতে ভালোই দেখছি, আচার ব্যবহারও ভালো, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। আপনারা যে ঠিকানা দিছিল ওই ঠিকানায় গেছিলেন কাকা, খোঁজ খবর নিছিলেন? ওই গ্রামের কেউ তারে চিনে না। দুধ কম কেন খাই লাইছে? কে খাইছে? বাসুরে। কি কি খাইছে? বাসুরে। বাসুরে খাইছে? রাখাল কই? রাখালের বাচ্চাটা কই? এই রাখালের বাচ্চা, এই রাখালের বাচ্চা। এ দুধ কম কেন, দুধ কে খাইছে? হ্যাঁ গরুর বাসুর কাছে কেন খাইছে? অন্য গরুর খাওয়াইতে গেছিলাম তো। অন্য গরুর খাইছে গেছিস কেন? দুটা গরু দেখতে পারুস তো, কেন বাসার গরু খাইছে? ওই শোনো, এদিকে যাও ছোট বউ, এই রাখাল কি করছে দেখো, সমস্ত বাসুর গরু দুধ খাইছে। এখন আর পোলা খাইবো কি? এই পোলা কি খাইবো? আরে ছোট আমা কি করবো, এই গরু খাইছে। কি মাঝি বসে আছো? কি করুম ফোন কাছা, মানুষের তারা হলো অনেক বেড়ে গেছে, অহনার কেউ বসে থাকতে চায় না। ইঞ্জিন কেন, নৌকা ইঞ্জিন লাগাও। দেখা বামুক ওই সংসার চালানোই তো সমস্যা হয়ে গেছে। না ওটা তো ভালো, ওই বেচবা নাকি? মানে হয়েছে কি, আমার এই কুচু কাটার জন্য নাওটা লাগবো, যদি বেসো বাড়িতে এসো। আসেন আসেন আসেন, সারে দামু আপনি না যাবো না। আসেন আসেন সারে দামু, চাপুর কম সারে দামু। আরে তোমার লোক যাবো না, ইঞ্জিন আল্লাহ নৌকা যাবো। তোমারে না কাইলি কয়ে দিলাম, তোমারে আমি আর বাকি দিতে পারবো না, কেলো খারাপ লাগে যাও। রোজ রোজ এক কথা কইতে ভালো লাগে না, যাও তো। তা তুমি তো আমারে কিছু কইতেই দিলে না। দিলাম না কারণ কত কয়দিন ধরে একই কথা কয়ে বেড়াইতেছো, প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার নাই। তা প্যাসেঞ্জার নাই বলেই তো কিছু প্যাসেঞ্জার নাই, আমি তো তোমার কাছে মিশা কথা কইতেছি না। তোমার হাসা মিশা শুনের সময় আমার নাই, তুমি যেমন কয়ে বেড়াইতেছো প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার নাই, আমি তেমনি কই বাকি নাই বাকি নাই বাকি নাই। যাও দয়া করে আমার দোকানের সামনেতে যাও, গেট আউট। গেলো যাও না, আরে বৃষ্টি আইতেছে, যাও মিয়া।
দাদা মন খারাপ কেন কে বলছে কে কি কইছে বাজান কামারে ও মুসি মন খারাপ করিস না বাজান আরে আমার নাকি জামাই ঠিক নাই আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে সবাই কয় আমার বাবা ঠিক নাই আমি নাকি বিয়ে জামা মানুষে ভুল কয় বাজান বাপে ঠিক থাকবো নাকি বাপ সারা কেউ দুনিয়ায় আসবার পারে তোর বাপ আছে তালি তারে কথা কয় কেন তুমি তেল কয় তোমার বাপ আছে তাহলে কাউকে আমার বাবা আমি সবার কয় দেবো কবরে বাজান ওই খুনকার খুনকারি তোর বাপ আমার বুড়ো আয় ভাই কৃষ্ণা বাজান তোর এই গরিব মায়ের শান্তি নাই ওই খুনকারের সামনে তুমি দয়া করানের তার ইজ্জতের আমি একদম গরিব চাকরানির ঘরে সন্তানের পরিচয় দিতে তার ইজ্জতে লাগে বাজান তুই এখন তার সামনে যাস না তাহলে তুই মারি ফেলাবি তুই একদিন বড় হয়ে তার সামনে যাবি দেখ আমি কেন চাকরানির ঘরে ঢুকেছিল তখন লজ্জা করছি না তোর সন্তানের পরিচয় দিতে লজ্জা করে তাইলে আমি পুরুষ মানুষ না পুরুষ মানুষের কত কি জানতে হয় তো নৌকাটা কার কোন কাছের রাখাল গরু ছাগলের লিগা ঘাস কেটে নিয়ে যাবে চলো যে আমরা একটু ঘুরে আসি নৌকা দিয়া বাপ জান যদি খুঁজে ও হরে আমরা তো দূরে যাইতেছি না বুঝো না আমরা তো কাছাকাছি আছি বাপ জান যদি দেখে ফেলে পরে আশ্চর্য ব্যাপার বাপ জান এখানে কেমনে আসবো সে তো ঘাট থেকে জাফরগঞ্জে যাওয়া আশা করে এখানে আসবো কেমন আর দেখলেই বা অসুবিধা কি আমি আর তুমি স্বামী স্ত্রী না স্বামী স্ত্রী ঘুরতে গেলে সেটা দেখলে সমস্যা কি এবার আমি চিন্তা করছি কি জানো ধানটা উঠলে তোমার আমি ঢাকায় নিয়ে যাব ঢাকায় যে কি সুন্দর ঘোরার জায়গা চিন্তাই করতে পারবো না কি করো কি করো ডুবে যাবো তো আরে ভয় পাও কেন ডুববো কেন সাঁতার জানো না না আমি সাঁতার কাটতে জানি না এটা কি কইলা তুমি মাঝির মায়া তুমি সাঁতার জানো না মাঝির মায়া হইলে যে সাঁতার কাটা জানতে হবে এরকম কোনো কথা আছে না না এমনি আর কি তাহলে এখন ল পারে ল শোনো আমরা এখন একটু নৌকা দিয়ে ঘুরে আসতে নিয়ে দিয়েছি ল পারে যায় আরে না এদিক কাছাকাছি খাওয়া
বাড়ি সব কিছু নিয়ে যাচ্ছে আমার পেছনে আমার ভাষায় নাচ থাকে আমার মার কবরটা পর্যন্ত নিয়ে গেলি তুই আমার সর্বশান্ত করে গেলি আমার পৃথিবীতে আর কিছুই থাকলো না আমার নাচ থাকে পদে পদে এই যন্ত্রণা থেকে পদে পদে মানুষের যন্ত্রণা থেকে একবার আমার নিয়ে যা আমার আর কোনো লাভ নেই পদে পদে মানুষের বঞ্চনার থেকে তুই আমার নিয়ে যা ও মারে তুই আমার সাইডে কেন আমার একা রাখে ক্যান্ড গেলি আমার যার কেউ নেই কি জাদু করিলা ভবেতে মজাইলা এত চিন্তা করে না আরে আমি তো ঘুমাইছিলাম ঘুমাই টুমাই যে বাইরে যাবো একটু রেডি হচ্ছে আর কি খুব ভালো করেছি প্রত্যেকদিন বোর কাছ থেকে 10-20 টাকা করে নিতে ভালো লাগে না লজ্জা করে না তোমার বোর কাছ থেকে টাকা নিয়ে চলো মিথ্যা ধপ বাবাজি করে 3 মাস ধরে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলছিস এখন আবার চুরি করে বোর কানে তুম পেছে হাত খরচের টাকা জোগো লজ্জা করে না তোমার না লজ্জা করে না বউ যদি স্বামীরটা খেতে পারে স্বামী বোরটা খেতে অসুবিধা নাই তোমার তো কোনো অসুবিধা থাকবে না কারণ তুমি একটা মিথ্যুক ধপ বাবা সব বাবা আমার বাপের সহজ সরল পায়ে আমাকে বিয়ে করেছো এত চিৎকার চেঁচামেচি করবি না পরে পস্তাইতে হইব পস্তাতে আর বাকি আছে কি তুমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছো আর তোমার বিচার হবে পাঁচটা দাশুকা তোমার নামে শালিশ বসাবো চুপ একদম চুপ আর চিৎকার করবি না তাহলে কিন্তু খুব অসুবিধা হইব কি করবা কি করবা তুমি আমার কি করব তোর আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক
আকাশ বড় তো মেঘ। আন্দার নামতেছে। এই জীবনটাই তো আলো আর আন্ধারের খেলা। কারো কারো জীবনে খালি আলো, আর কারো কারো জীবনে খালি আন্ধার, আলোর দেখা আর পায় না। শুধু ম্যাগি দেখলা তুমি? ম্যাগের আড়ালই তো সূর্য। ম্যাগটা যখন চলে যাব তখনই তো সূর্য আসবে। শাক পাতায় যে কদিন জুড়বো আল্লাহ জানে। ধার দেনা করতে করতে তো শেষ হয়ে যেতেছি। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, আল্লাহ বলা। বাপজান, তুমি কি আমার উপর রাগ করে কথাটা কইলা? না, তোর উপর রাগ করুন কে? এত ভালো ছেলে দেখে বিয়ে দিলাম, দুই মাসও টিকাইতে পারলি না। বিয়া টিকে নেই সেটা কি আমার দোষ? না, ওটা আমার দোষ, আমার কপালের দোষ, কপালের দোষ। তুই খাবি না? পরে খামো। ভাত আছে?
ভাবে আর চলবে কত কা কসকি খালেক জানে না না হ্যাঁ তো জানি তুই বউ কেমনে জানামু হ্যাঁ তো তালাক দিয়ে শুইলেই গেছে আর আসবি না নে শুনছি কিন্তু লাভ নাই আর আসবি না তাই বলে এত বড় একটা খবর তারে জানাবি না বসিরন তার কাছে এটা কোনো খবরই না সে একটা লম্পট প্রতারক তার কামি হইতেছে গিয়া মিষ্টি মিষ্টি কথা কয়া বিভিন্ন গেরামে গিয়া সহজ সরল মায়াদের পটায় বিয়া করে তারপর সুযোগ মিলতা সেখান থেকে চলে যায় আমিও তার মিথ্যা কথা বিশ্বাস করছিলাম সে চলে যাওয়ার পর কম তো খোঁজ নেওয়ার চেষ্টা করি তার খোঁজ না পাওয়া গেলেও তার কুকর্মের খোঁজ ঠিকই পাইছি শুনছি কিন্তু এখন তুই কি করবি জানি না আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না এত বড় একটা খবর কারোরে জানাবি না আচ্ছা কেউ জানে সাসা জানে বাপ জানে এমনিতে আমার চিন্তায় অস্থির আমারে বিয়া দিয়া অনেক স্বপ্ন দেখছিল অনেক আশা করছিল খালেক চলে যাওয়ার পর এমনিতে নির্ঘুম রাত কাটে তার উপর আবার ঘাটে টলার লাগছে টলার চলে আসার পর বাপ জানে নৌকা আর চলে না আর রোজগারে চিন্তায় শেষ আমার এই খবর মেলাদিন না খাই রয়েছি এই কাম করে তোর চলে না অন্য কিছু করা দরকার এটা দিয়ে আমি কি করবানি আর কিছু বাড়াই দেন শোনো আমি এক কথা লোক দুই কথা বুঝি না যা দিছি নিয়ে যাও তুমি এই টাকা নিয়ে কী করবা কি পরামর্শ দিব তার জন্য তো আমি বসে নাই তোমার যা ইচ্ছা তাই করবা ভাত খাইবা না না কেন খিদা নাই খিদা না লাগলেও চারটা খাও হাত মুখ ধুই আসো যাও খিদা না লাগলেও জোর করে খাবি নাকি
আমার জন্য কারো দর ধন লাগবে না। আমার চোখের সামনে তো সরে গেলে ভালো হয়। কি হয়েছে তোমার? কিছুই নাই, মরণের পথ খুঁজতেছি। এই নৌকার চাবি তোমার কাছে? তোমার বাবা এই নৌকা খুনকার সাহেবের কাছে বেচে দিছে। এই তালা হইলো খুনকার সাহেবের, আর চাবি আমার কাছে। এত রাতে তুমি ওই পার যাই বাকি? আমি লগে যাই না। তুমি চাইলেও তো এই নৌকা নিয়ে যাইতে পারবো না কুসুম। এই নৌকা তো এখন তোমার বাবার না, খুনকার সাহেবের। গেলে আমার নিয়ে যাইতে হবে। মরা কোনো সমাধান হইতে পারে না কুসুম। আমার বাঁচার কোনোই উপায় নাই। কেন উপায় নাই? কেন পারবো না? মরার মতো এরকম দুঃসাহস তুমি দেখাইতে পারলা, আর সাহস করে তুমি কারণটা কইতে পারবো না? খালেক তার কোনোদিন ফিরাইব না।
আমি তারে কোন পরিচয় বড় করু, কি জবাব দিব? একই জবাবের জন্য আমি দিনের পর দিন পার করে দিছি। আমার তো কোনো জন্ম পরিচয় নাই, নিয়তির কি পরিহাস? একই কারণে তুমি আমার সামনে আবার ডুবতে গেছিলে। তুমি কো ডুবা ছাড়া আমার আর কোন উপায় আছে? আছে, সারাটা জীবন আমি একই যন্ত্রণার আগুন বুকে নিয়ে পড়েছি। আমি চাই না এই যন্ত্রণার আগুনে কেউ চলে ফুলে মরু। কুসুম, তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, তুমি যদি চাও যে অতিথি তোমার আসতেছে তার দায়িত্ব নিতে আমি প্রস্তুত আছি। আমি চাই না আমার মায়ের মতো এই যন্ত্রণা কেউ জ্বলে পুড়ে মরুক, আর কোন সন্তান যেন পৃথিবীতে তার পিতৃ পরিচয়হীনভাবে বড় না হয়। কুসুম, আমার এই যন্ত্রণা ভোলার সুযোগ তুমি দেও। রাখালে তুমি এই যন্ত্রণা বলার সুযোগ দাও। তারা 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 তারা